ছয়ে একেবারে ছয়। উপনির্বাচনে রাজ্যের ছটি কেন্দ্রের কার্যত সবুজ ঝড়, দাঁতে ফোটাতে পারল না বিরোধীরা। অল্প নয়, বেশ বড় ব্যবধানেই বিরোধী শিবিরকে কুপোকাত করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকেরা। উপনির্বাচনের ফল সামনে আসতেই বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উচ্ছ্বসিত তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উপনির্বাচনে যদিও সাধারণত শাসক বিরোধী সমীকরণে তেমন রদবদল ঘটে না, কিন্তু আজগর কাণ্ডের জেরে উত্তাল পরিস্থিতিতে এবারের ফলাফলে প্রভাব পড়বে বলে মনে করা হয়েছিল। কিন্তু শনিবার ফল প্রকাশিত হতে দেখা গেল ছয় বিধানসভা কেন্দ্রের সবকটিতেই জয়ী হলো তৃণমূল। গত 13 নভেম্বর রাজ্যের ছয় কেন্দ্রের বিধানসভা উপভোট মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেছিলেন, ছয় কেন্দ্রেই জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকজন নেই, জনসমর্থন নেই, কিছু জায়গায় নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা, এই এদিকে এসে হামলা করেছে তৃণমূলের উপরে, খুন জখমের রাজনীতি। এই বিরোধীরা, এই বিজেপি মরিয়া হয়ে হারবে জেনে সেই জন্য আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা, খুন করা হচ্ছে, এগুলো বিজেপির কীর্তি। তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রেখে, আস্থা রেখে, মানুষকে বিশ্বাস রেখে ভোট করছে। বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ, নাটক, নাচতে না জানলে উঠোন বাঁকা, তারা জানে গোহারা হারবে, ছখানাতেই হারবে। সেই সাংবাদিক বৈঠক থেকে মিডিয়ার একাংশকেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, মিডিয়ার একাংশ তো বিরোধীদের হয়ে স্পন্সরশিপ করছে, তবুও ছটার মধ্যে একটা সিটেও কি জিততে পারবেন মিলিয়ে দেখে নিন, রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে। আপনারা এত চেষ্টা করে ছটা বিরোধী কাউকে জেতাতে পারবেন কিনা সেটা দেখুন। তৃণমূল খারাপ, তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই, তৃণমূলের উপর অভুক, তারা আপনাদের মিডিয়ার একাংশের স্পন্সরশিপে ছটার মধ্যে একটাও কি বিরোধীদের কাউকে দিতে পারছেন সেই হিসাবটা করে নিন, রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে। 10 দিন বাদে উপনির্বাচনের ফল ঘোষণা হলো। অনেকেই বলেছিল আজিকর আবহে শাসক দলের কাছে এই নির্বাচন রীতিমতো শক্তি পরীক্ষার নির্বাচন, খানিকটা অ্যাসিড টেস্ট। শাসক দলের অন্দরেও সেই আলোচনাই ছিল, এমনটা বললেও খুব একটা ভুল বলা হবে না। যথারীতি ফল ঘোষণা হলো। উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি মাদারিহাট বাদে বাকি 5 আসন সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হারোয়াতে তৃণমূল জিতবে তা খানিকটা অনুমান করা গিয়েছিল, হলেও তাই। এই 5 কেন্দ্রে উড়ল সবুজ আবির, তবে বাংলার মানুষকে তাজ্জব করল মাদারিহাটের ফলাফল। 30,309 ভোটে জয়ী হলেন মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প। 13 বছরে তৃণমূল ক্ষমতায় থাকলেও উত্তরবঙ্গের এই আসনে কখনো জোড়া ফুল ফোটেনি। 1969 থেকে 2011 পর্যন্ত বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। রাজ্যে পালা বদলের পর থেকে চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি জিতে আসছে, এবার সেখানে ফুটল খাসফুল। শনিবার গণনার পর থেকেই মেদিনীপুর, নৈহাটি, হারোয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন শাসক দলের প্রার্থীরা। দুপুর গড়াতেই দেখা গেল আর এগিয়ে নয়, একেবারে 6টি আসনে নিজেদের ঝুলিতে পুরে নিল ঘাসফুল শিবির। তারপরই শুরু হলো সেলিব্রেশন। মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটি সহ 6 কেন্দ্রেই রীতিমতো সেলিব্রেশনের মুড দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের। কোথাও তাসা বাজিয়ে, কোথাও আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যেই বিজয় উৎসবে মাতেন তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা। ফলাফল বলছে মাদারিহাটে 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প, 79,186 ভোটে জয় পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন 51,018 ভোট। মানুষ চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য, কিন্তু যেটা এখানকার মাদারিহাটের মানুষ যে রায় দিয়েছে আমরা মাথা তুলে নিচ্ছি। আর ব্যাপার হলো যে এখানে 28,000 যে ব্যবধানের কথা আপনি বলছেন, সেটা আমি মনে করি যে যেভাবে 13 তারিখে যেভাবে আমাকে আটকে দেওয়া হয়, অনেক বুথে যেতে দেওয়া হয় না, অনেক বুথে ছাপ্পা করা হয়, রেগিং করা হয়, অনেক বুথে আমাদের যারা পোলিং এজেন্ট বসেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, সেটার প্রমাণ আপনাদের মিডিয়ার সামনেই আছে, ঠিক আছে। আজকে 28,000 ব্যবধান শুধু তার পরিণাম, কিছুই হয় নাই ওদের কাছে। এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আমার উপরে আস্থা রাখার জন্য, এবং এই জয়টাকে আমি দলের উপরে সমর্পিত করি। এবং সঙ্গে সঙ্গে মাদারিহাট বিধানসভার যত জনসাধারণ সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ধারে কাছে ঘেঁষতে পারেনি বিজেপি,
1,00,000-এর বেশি ভোটে সিতাইয়ে জয় তৃণমূলের। ব্যবধানের নিরিখে এখনও পর্যন্ত 6 কেন্দ্রের মধ্যে ফার্স্ট গার্ল সিতাইয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। তিনি পেয়েছেন মোট 1,65,984 ভোট। বিজেপির দীপক কুমার রায় পেয়েছেন 35,348 ভোট। সিতাইয়ের উপনির্বাচনে 1,30,636 ভোটে জয়ী সঙ্গীতা। আমার প্রতিটা অঞ্চলের মা বোনের, প্রতিটা অঞ্চলের ভূতের যারা মেশিনারি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য আজকে আমি এত ভোট পেয়েছি। শুধু বেরিয়ে চলে এলেন কেন? শেষ হয়ে গেছে, 12 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফলাফল যা হবার তাই হয়েছে, আশা নিরাশার কিছু নয়। ফলাফল যেটা ছিল আগেই ফলাফল হয়ে গেছে, নতুন করে এটা জাস্ট হলো। তালডাংরাতে 33,000-এর বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। মানুষকে ধন্যবাদ জানাবো, তালডাংরা বিধানসভার যারা ভোটার তাদেরকে, যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। মেদিনীপুরে 33,190 ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। নৈহাটি থেকে 49,277 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে। তিনি পেয়েছেন 78,772 ভোট। বিজেপির রূপক মিত্র পেয়েছেন 29,495 ভোট। জয়ের পর প্রার্থী বলেন, এই জয় নৈহাটির মানুষের জয়, এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা। বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাঘে গরুতে জল খায়, তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিল, সে গরুদের আজকে নৈহাটির মানুষ ঘোল খাইয়ে দিচ্ছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটি হাসপাতাল। কাজ করেনি অর্জুন বাজিক। পার্থ ভৌমিকের কারিশমাতেই বাজিমাত করল তৃণমূল, যদিও শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এসওপিটাই ভুল আছে, যেখানে প্রেজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা, যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না, ঠিক হবে না। বিজেপি ভোটার শুধু নয়, সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি, যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে। যারা হার্ডকোর, যারা একদম কর্মী আছে, ক্যাডার আছে, তারাই ভোট দিতে গেছে, বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এটা তো আমরা জানা, কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল। 24 ইলেকশনেও মানুষ দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকছে, তারা মরা ভোট, ডেড ভোট, অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিমবাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। এটাতে তৃণমূল যদি খুশি হয়, আমি বলবো ভালো আছে, খুশি হওয়ার জন্য, 26-এর জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে। কিন্তু মানুষ রায় কি জিতেছে না জিতেছে সে 2026-এ বোঝা যাবে। হারোয়ায় মুখ থুবড়ে পড়ল বিজেপি আইএসএফ। রেকর্ড ভোটে জয়লাভ করল তৃণমূল। শাসক দলের প্রার্থী শেখ রবিউল ইসলাম ভাঙলেন বাবা হাজি নুরুলের রেকর্ড। 1,31,388 ভোটে জয়ী রবিউল ইসলাম। তৃণমূলের রবিউল পেয়েছেন 1,57,072 ভোট। আইএসএফের পিয়ারুল পেয়েছেন 25,684 ভোট। বিজেপি প্রার্থী বিমল দাসের পরিস্থিতি আরও খারাপ, তার জামানত জব্দ হয়েছে। তিনি ভোট পেয়েছেন 13,000-এর কাছাকাছি। বাবার রেকর্ড, এখানকার হাড়োয়ার মানুষ, বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে এ করেছিলেন, আবার তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন। প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে, মানুষের সাথে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা, এবং হাড়োয়ায় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা, এবং কী কী প্রয়োজন আছে, কী কী লাগবে সেটা করে হসপিটালটাকে নির্বাচন। তাকে কংগ্রেচুলেশন জানাবো, অবশ্যই কংগ্রেচুলেশন জানাবো, সঠিকভাবে বাবার রেকর্ড ভাঙার জন্য, হাড়োয়ার যাতে উন্নতি করে সেটাই চাইব। যে মানুষ অতি সন্তুষ্ট হয়ে ভোট দিয়েছে, মানুষের ওপরে ধমকি দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, মানে আপনি কত নম্বর পজিশনে এসেছেন? 3 নম্বর। জয়ের ছবি স্পষ্ট হতেই দিকে দিকে বিজয়োল্লাসে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকেরা। দিকে দিকে সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েন ঘাসফুল শিবিরের কর্মীরা। এদিকে ফলাফল সামনে আসতেই নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানান তিনি। মানুষের এই আশীর্বাদ আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের 6 প্রার্থীকেই তাদের বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান।
বাংলাকে বদনাম করতে জমিদার এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থে যে গল্প তৈরি করেছিল মানুষ তাকে খারিজ করে দিয়েছে বলে লেখেন তৃণমূল সেনাপতি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।